আসসালামু আলাইকুম এটেন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম শ্রুতি বিআরবি কেবল সংবাদ শিরোনাম সৌদি প্রবাসীদের বিক্ষোভ অব্যাহত রাজনৈতিকভাবে প্রভাবিত না হওয়ার আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর করোনায় গত 24 ঘণ্টায় দেশে আরো 37 জনের মৃত্যু নতুন শনাক্ত 1666 ভারত ও বাংলাদেশের সম্পর্ক অনেক পুরনো এবং বন্ধুত্বপূর্ণ বললেন স্বরাষ্ট্র মন্ত্রী এবং অবশেষে 4 অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র উমরা পালন শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সৌদি আরবে যাওয়ার ফ্লাইটের দাবিতে রাজধানীতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন প্রবাসীরা 30 সেপ্টেম্বরের মধ্যে প্রায় 30,000 প্রবাসী কর্মীর যাওয়ার ব্যবস্থা না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা এদিকে রাজনৈতিকভাবে প্রভাবিত না হতে প্রবাসী কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট রাজধানীর সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে অবস্থান নিয়ে বুধবার ভোর থেকেই বিক্ষোভ শুরু করেন সৌদি প্রবাসীরা করোনাকালে দেশে এসে আটকে পড়া এসব কর্মীদের অভিযোগ রিটার্ন টিকিট থাকার পরও অযথাই জটিলতার অজুহাত দেখাচ্ছে সৌদি এয়ারলাইন্স আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ ভিসার মেয়াদ বৃদ্ধি হবে যদি 3 মাসের ভিসার মেয়াদ বৃদ্ধি হয় তাহলে অবশ্যই আমরা এক এক করে সবাই ইনশাআল্লাহ চলে যেতে পারবো সৌদি এয়ারলাইন্সে আনসার বাহিনী দিয়া ভিতরে তখন আগেরটা পিছে পিছেরটা আগে কইরা এখানে সিন্ডিকেট করে টাকা খাইতে আছে ভিতরে লোক ঢুকাইতেছে একলগে এদের কাছে 20,000-10,000 নিয়ে তারপরে এরা একটা সিন্ডিকেট করতেছে পুরনো যাত্রীদের ফিরিয়ে দিয়ে সৌদি এয়ারলাইন্স বেশি দামে নতুন টিকিট ইস্যু করছে বলেও অভিযোগ করেন প্রবাসীরা রিটার্ন টিকিট নিয়ে আসছি এখন এখানে আসছি টোকেন দিছে আমাদের রিটার্ন টিকিট ওলাদেরও যাইতে দিতে না অন্য অন্য বিমানের যাত্রীরা তারা নতুন করে টিকিট করে নিয়ে যাচ্ছে আমার ভিসার মেয়াদ নাই আকামা মেয়াদ আছে আমার কোম্পানির সাথে কথা বলছি সে বলছে যে কোনো টেনশন নাই যদি এয়ারপোর্ট খোলা হয় তাহলে নিবি আজকে দেওয়ার কথা ছিল টিকিট আজকে আমার আসার কথা আসলে এই জায়গা আমার আসতে কইছে পরে আমি আসছি ওখানে মানে টিকিটটা আমি পাইলাম না সৌদি এয়ারলাইন্সের অফিসের পর প্রবাসী কল্যাণ মন্ত্রীর দপ্তরের সামনেও যান বিক্ষোভকারী প্রবাসীরা তাদের 5 জন প্রতিনিধি দেখা করেন মন্ত্রীর সাথে এ সময় মন্ত্রী জানান ফ্লাইট বাড়ানো এবং ভিসার মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রীও রোববারের আগে কিন্তু আমরা কোনো খবর পাচ্ছি না এটার জন্য কিন্তু আপনাদেরকে কিছুটা ধৈর্য ধরতে হবে এখন প্রশ্ন আসলো আমরা কিন্তু ডাইরেক্টলি চেয়েছি কিন্তু এটা কিন্তু সবাই যদি ধরেন কি 2-4 মাসও যদি এক্সটেনশন করে দেয় আপনাদের আকামা বা ভিসা বা যা কিছু আছে দেন অটোমেটিক্যালি আমাদের সমাধান কিন্তু একটা চলে যেতে পারে ছুটিতে এসে আটকে পড়া প্রবাসীদের দ্রুত সৌদি আরবে যাওয়া দেশটির সরকারি কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে জানান মন্ত্রীরা শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা ঢাকা গত 24 ঘণ্টায় করোনা ভাইরাসে দেশে আরও 37 জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,044 জনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 24 জন পুরুষ ও 13 জন নারী সবশেষ 14,150টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,666 জন শনাক্তের হার প্রায় 11%, মোট আক্রান্তের সংখ্যা 352,287 জন গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 2,163 জন এ নিয়ে মোট সুস্থ হলেন 2,62,953 জন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 74%-এর উপরে আর মৃত্যুর হার 1.43%। 24 ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 23 জন, চট্টগ্রামে 5, খুলনায় 5, এছাড়া রাজশাহী 2, বরিশাল ও সিলেট বিভাগে 1 জন করে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা ভাইরাস উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লা করোনা উপসর্গ নিয়ে 1 নারীসহ 3 জনের মৃত্যু হয়েছে। তারা সবাই 60-ঊর্ধ্ব ছিলেন। জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন 17 জন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে 1 নারীসহ 2 জন মারা গেছেন। এই বিভাগে নতুন করে শনাক্তের সংখ্যা 19 জন। খুলনায় করোনায় মৃত্যু হয়েছে 1 জনের, বিভাগে নতুন শনাক্ত 62। এদিকে সিলেটেও মারা গেছেন 1 জন। এছাড়া এই ভাইরাসে গত 24 ঘণ্টায় শরীয়তপুরে 18 জন ও নেত্রকোনায় 3 জন আক্রান্ত হয়েছেন।
বাংলাদেশ ও ভারতের ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতেও অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ভারতের বিদায়ী হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাসকে ঢাকার দোহারে মহাত্মা গান্ধী আশ্রম পরিদর্শনকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। এ সময় একই আশার কথা জানান বিদায়ী হাই কমিশনারও। শফিউল আলম সুজনের রিপোর্ট। 1937 সালে এ পথে হেঁটেই আশ্রমে গিয়েছিলেন ভারতের মহাত্মা গান্ধী। অবিভক্ত বাংলার বিশিষ্ট রাজনীতিবিদ ও পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষের আমন্ত্রণে সেবার সাত দিন আশ্রমে ছিলেন গান্ধী। এবার দোহারে সেই আশ্রম পরিদর্শনে যান ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। গান্ধীর স্মৃতি বিজড়িত প্রাঙ্গণে রোপণ করেন আম ও জলপাই গাছ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক অনেক পুরনো ও পরীক্ষিত। আমাদের যখন চরম দুঃসময়, আমাদের 71-এ যখন আমাদের লিবারেশন ওয়ারের জন্য আমরা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি, তখন ভারত সরকার আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। আমরা মুক্তিযোদ্ধারা সবসময় গভীর শ্রদ্ধার সঙ্গে সখনকার সরকারকে এবং ভারতকে আমরা সবসময় চিন্তা করি, আমাদের কাছের বন্ধু, আমাদের পরীক্ষিত বন্ধু, এবং আমরা সবসময় একত্রে থাকি, এটাই আমরা সবসময় বিশ্বাস করি। এবং ভারত বাংলাদেশের সম্পর্ক অটুট রয়েছে এবং এটা আরো সুদৃঢ় হবে। এর আগে দোহারে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যান ভারতের বিদায়ী হাই কমিশনার। ঘণ্টাব্যাপী আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিভা গাঙ্গুলি বলেন, বন্ধুত্বপূর্ণ উপায়ে দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে কাজ করছে দুই দেশ। এই যে আমাদের যে রিলেশনশিপটা, পিপল টু পিপল রিলেশনশিপ বলুন, হিস্টোরিক্যাল রিলেশনশিপ বলুন, আর আজকের দিনে মডার্ন রিলেশনশিপ, যেটাতে আমাদের স্পেস, সায়েন্স, টেকনোলজি, ইকোনমি সব কিছু জুড়ে আমাদের রিলেশনশিপটা, 80-90 তো আমাদের বাইল্যাটারাল মেকানিজম যার যেগুলোর আন্ডারে আমাদের যেটা ডে টু ডে কোঅর্ডিনেশনটা হয়। তো আমার অ্যাবসোলুটলি আই এম কনফিডেন্ট যে রিলেশনশিপ আরও গভীর হবে, আরও দৃঢ় হবে। পরে মুক্তিযোদ্ধা শহীদ মাহফুজুর রহমান খানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধাও জানান তারা। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। পাবনা 4 আসনের উপনির্বাচন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ করতে কমিশন প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে পাবনায় নির্বাচনী আইন শৃঙ্খলা সভায় তিনি এই কথা জানান। এ সময় প্রার্থীদের আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখারও আহ্বান জানান তিনি। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আলমগীর কবির, জেলা প্রশাসক কবির মাহমুদ ও পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন। সকালে ব্যালট পেপার পাঠাবো, আলাদা স্ট্র্যাটেজির তো কিছু নেই, আইন যেরকম আছে। আমাদের তো নির্বাচন হয় গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর বিধান অনুসারে, সেই বিধানে যেরকম আছে ব্যবস্থাপনায় সব ধরনের ব্যবস্থাপনা প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে মঙ্গলবার বিকেলে ভারত থেকে আরও প্রায় 46 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এ নিয়ে গত 4 দিনে এই বন্দর দিয়ে 971 মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি হলো। এর আগে 925 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হলো, তার বেশিরভাগই ছিল পচা। ব্যবসায়ীরা জানান, ভারতে আটকে থাকা পেঁয়াজবাহী কয়েকশো ট্রাক ছাড়পত্র না পাওয়ায় বাংলাদেশে ঢুকতে পারছে না। এদিকে যশোরে বেনাপুল বন্দর দিয়ে গত 6 দিনে ঢোকে নিয়ে পেঁয়াজের কোনো চালান। 3 দিন ধরে পেঁয়াজের 150-এর ট্রাক ভারতের পেট্রোপল, বনগা ও বারাসাত এলাকায় অপেক্ষমান। ভারতের পেট্রোপল বন্দর সিএনডিএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চ্যাটার্জি জানান, এসব পেঁয়াজ বাংলাদেশে ঢোকার বিষয়ে ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে। মন্ত্রণালয় সিদ্ধান্ত দিলে ব্যবস্থা নেওয়া হবে। 7 মাস বিরতির পর আগামী 4 অক্টোবর থেকে আবারও শুরু হতে যাচ্ছে পবিত্র ওমরা পালন। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, করোনাভাইরাসের কারণে ওমরা পালনে চলমান নিষেধাজ্ঞা কয়েক ধাপে তুলে নেওয়া হবে। প্রথম ধাপে শুধুমাত্র সৌদি নাগরিকরা ওমরা পালনের অনুমতি পাবেন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্বাস্থ্যবিধি মানার শর্তে 4 অক্টোবর থেকে প্রতিদিন 6,000 সৌদি নাগরিক ওমরা পালনের অনুমতি পাবেন। পরবর্তীতে কয়েকটি ধাপে ধীরে ধীরে বাড়ানো হবে মুসল্লিদের সংখ্যা। তবে 1 নভেম্বরের আগে বিদেশিরা ওমরা পালনের অনুমতি পাবেন না। সাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে দেশের বিভিন্ন স্থানে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর মধ্যে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়াতে অস্বাভাবিক জোয়ারে 4টি ইউনিয়নের 20টি গ্রাম প্লাবিত হয়। এতে ভেসে গেছে অনেক পুকুরের মাছ, তলিয়ে গেছে বাড়িঘর সহ ফসলি জমি, ফলে চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকায় বসবাসকারীরা।
এছাড়া বৈরি আবহাওয়ার কারণে নদী ও সাগর উত্তাল থাকায় হাতিয়ার সাথে ঢাকা চট্টগ্রাম নোয়াখালী সহ সকল রুটে নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। বরিশালে প্রবল বর্ষণে কীর্তনখোলা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে নগরী পলাশপুর ও সুলপুর সহ বিভিন্ন নিচু এলাকা। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বটতলা বগুড়া রোড ও নবগ্রাম রোড সহ বিভিন্ন এলাকায়। এছাড়া জেলার মেঘনা সহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি পেয়ে হিজলা মেহেন্দিগঞ্জ ও মোলাদি উপজেলার নিচু ও চর এলাকা প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। ছালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে জেলা নিম্নাঞ্চলের অন্তত 20টি গ্রামের বসতঘর ও বিভিন্ন স্থাপনা। এদিকে সকাল থেকে টানা বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। একদিকে বৃষ্টি, অন্যদিকে জোয়ারের পানিতে শহর ও গ্রামের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন দিনমজুর সহ সাধারণ মানুষ। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি স্বল্পতা ও পরিবহনের বাড়তি চাপে উভয় ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে। পারাপারে অপেক্ষায় রয়েছে 5 শতাধিক পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী পরিবহন ও ছোট গাড়ি। মাওয়া কাঁঠালবাড়ি নৌরুটে নাব্যতার সংকটের কারণে সীমিত আকারে ফেরি চলাচল করায় বাড়তি চাপ রয়েছে এই নৌরুটে। বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলে উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের 18টি ফেরির মধ্যে বর্তমানে সচল রয়েছে 15টি, আর বাকি 3টি ফেরি পাটুরিয়া ঘাটে ভাসমান কারখানায় মেরামতে রয়েছে। এ কারণে যাত্রীবাহী পরিবহন ও ছোট গাড়ি অগ্রাধিকার দিয়ে পারাপার করা হচ্ছে। বিএনপি জামায়াত সরকার দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, বর্তমান সরকার দুর্নীতির মূল উৎপাটন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। বর্তমান সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেই দুর্নীতির মূল উৎপাদন করার জন্য যে পদক্ষেপ নিয়েছেন, তার কারণে আজকে এসব দুর্নীতি বাজে ধরা পড়ছে বলে জাতি দেখতে পাচ্ছে। অতীতে যে সমস্ত সরকার ছিল, বিএনপি জামাত সরকার ছিল, তারা তো দুর্নীতিকে পেটনাইজ করছে, তারা তো দুর্নীতিকে রাষ্ট্রীয়ভাবে লালন পালন করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা কর্মচারী দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাউদ্দিন। সাভারের ভাকুর্তা ইউনিয়নে এলজিইডির অধীনে বিভিন্ন রাস্তা উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে তিনি এই কথা জানান। সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা এ সময় উপস্থিত ছিলেন। মুক্তিপণ না পেয়ে আসুলের সবুজ মিয়া নামে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জাহিদুল ইসলাম নামে আরেক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। তাদের দুজনেরই বাড়ি লালমনিরহাটে। এছাড়া আলাদা ঘটনায় সাভারের কর্ণপাড়া ও আমিন বাজার থেকে এক নারীসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সাভারে ছুরিকাঘাতে নীলা রায় নামে এক স্কুল ছাত্রীকে হত্যার 4 দিন পরও খুনি মিজানুর রহমান চৌধুরীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে সকালে গ্রেফতার হয়েছেন তার এক সহযোগী। অভিযুক্ত কিশোর গ্যাং সদস্য মিজান গ্রেফতার না হয় আতঙ্কে রয়েছে নিহতের পরিবার। নিহত নীলার ভাই জানান, দীর্ঘদিন ধরে তার বোনকে উত্ত্যক্ত করতেন মিজান। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মিজান, তার বাবা আব্দুর রহমান ও মা আয়েশা সিদ্দিকা নাজমুন নাহারের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন। ওই ঘটনার পর থেকেই পরিবারের সদস্য সহ পলাতক রয়েছেন খুনি মিজান। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। ফোনের উপর ফোন, আমিও অনেক মানে ফোনে অনেকবার ওকেই করছি, তারপর কথা শুনে না আমার মাকে জানাইছি, তারপর ওর মা কোনোই নেয় না ব্যবস্থা নেয় না। এটা আমাদেরকে রিসা থামিয়ে, সে আমাদেরকে থামিয়ে আমার বোনকে নিয়ে যে প্রকাশ্যেই অন্ধকারের মধ্যে ছুরি ছুরি আঘাত করে অনেক, এবং সেখানে সেখান থেকে আমার বোনকে রক্তাক্ত অবস্থায় পাই, এবং আমি এটা সঠিক বিচার চাই। গাইবান্ধায় ডিবি রোড সংলগ্ন সড়কের পাশে পুরাতন ভবন ভাঙার কাজ সময় দেয়াল ধসে দুজন নিহত হয়েছে, তাদের মধ্যে একজন নির্মাণ শ্রমিক ও অন্যজন পথচারী।
নির্মাণ শ্রমিক আজাদ হোসেন ঘটনাস্থলে মারা যায় আর পথচারী আব্দুল ওয়াহিদকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। দুপুরে এই দুর্ঘটনা ঘটে। কক্সবাজারের টেকনাফ থেকে 3.5 লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার রাতে উপজেলার রিলা ইউনিয়নের লেদাছুরি খাল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে কেওড়া বন তল্লাশি করে 4টি বস্তা ভর্তি 3,50,000 পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। কুমিল্লা ডিবি পুলিশ পরিচয়ে 22.5 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার ভোরে ঢাকা ও গাজীপুর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, নগদ 1.5 লাখ টাকা ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। দুপুরে কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। সুনামগঞ্জ থেকে এবার লক্ষ্যমাত্রা মোতাবেক ধান চাল সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। সরকার 32,664 টন ধান, আতপ চাল 14,028 টন এবং সিদ্ধ চাল 14,687 টন কেনার লক্ষ্যমাত্রা দিয়েছিল, কিন্তু দুদফা সময় বাড়ানোর পরও খাদ্য বিভাগ সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। কৃষকরা বলছেন, সংশ্লিষ্ট বিভাগের প্রতি আস্থাহীনতা, ধান কেনার পদ্ধতি ও কর্মকর্তাদের গাফিলতি এই জন্য দায়ী। যদিও দায়িত্বশীলদের দাবি, রোহিঙ্গাদের খাদ্য চাহিদা মেটানোর জন্য মিলাররা এখান থেকে ধান কেনায় তাদের কিনতে সমস্যা হয়েছে। আমরা বুঝি না, আমরা আমাদের মিলারদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে তারা যাতে অগ্রিম ধান কিনে রাখে এবং সরকারের সাথে চুক্তিকৃত চাল দিতে পারে সে ব্যাপারে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করব। রংপুর অঞ্চলে এবার রেকর্ড পরিমাণ আমাশের আবাদ হয়েছে। প্রায় 63,000 হেক্টর জমিতে কৃষকরা এই ধান রোপণ করেন। চাষিরা বলছেন, বোরো আর আমনের মাঝখানে প্রায় 3 মাস জমি অনাবাদি থাকে, সেই জমিতেই তারা আউশ উৎপাদন করছেন। এতে খরচও কম এবং ফলনও ভালো হয়। কৃষি বিভাগ জানিয়েছে, আউশের দিকে কৃষকদের উৎসাহিত করতে তারা সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় এবছর রংপুর কৃষি অঞ্চলের 5 জেলায় প্রায় 2 লাখ টন অতিরিক্ত চাল উঠেছে কৃষকের ঘরে। ঠাকুরগাঁয় জনপ্রিয় হয়ে উঠছে ভুট্টার ডাটায় ঝিঙ্গা চাষ। এই পদ্ধতিতে ঝিঙ্গার চাষ দিন দিন বাড়ছে। ভুট্টার গাছ খুঁটি হিসেবে ব্যবহার করে স্বল্প খরচে এক জমিতেই 2 ফসলের আবাদ করে লাভবান হচ্ছেন চাষিরা। ঠাকুরগাঁয়ের রানী শঙ্কল উপজেলার লেহেম্বা ইউনিয়নের 2 শতাধিক কৃষক এভাবে ঝিঙ্গা আবাদ করে বাড়তি আয় করছেন। কৃষকরা জানান, এই পদ্ধতিতে ঝিঙ্গা চাষে বিঘা প্রতি খরচ হয় সর্বোচ্চ 1,000 টাকা, আর তা বিক্রি করে 30,000 টাকা পর্যন্ত আয় হয়। ভুট্টা ফসল ওঠার পরপরই ভুট্টার পরিত্যক্ত ডাটাকে খুঁটি হিসেবে ব্যবহার করলে আর কোনো খরচ হয় না বলেও জানান তারা। দৈব নির্দেশে হাতি কিনেছেন লালমনির হাটের এক কৃষক। হাতি দেখতে তার বাড়ি ভিড় করছেন উৎসুক মানুষ। দেবতার নির্দেশ পালন ও স্ত্রীর আবদার রাখতে সদর উপজেলার পঞ্চগ্রামে দুলাল চন্দ্র রায় এই হাতি কিনেন। তার স্ত্রী তুলসী রানীর দেবযোগ রয়েছে এমন দাবি পরিবারের। জানা যায়, স্বপ্নে দুলালের স্ত্রীকে হাতি কেনার আদেশ করেন হিন্দু দেবতা পরমেশ্বর। স্ত্রীর মুখে একথা শুনে 70% জমি ও অন্যান্য সম্পদ বিক্রি করে সিলেট থেকে 17 লাখ টাকায় হাতিটি কিনে আনেন তিনি। হাতি পালনের জন্য বেতনভুক্ত মাওত ও খাবার বাবদ মাসে তার খরচ প্রায় 1,50,000 টাকা। তবে এ নিয়ে মোটেই চিন্তিত নন তিনি। এর আগেও এমন অলৌকিক নির্দেশে ঘোড়া, খরগোশ, রাজহাঁস ও ছাগল কিনেছেন লালমনির হাটের এই চাষি। যখন পরমেশ্বর আদেশ করেন সেই আদেশ অনুসারেই হাতি কিনে আনেন আমার স্বামী। আর বর্তমানে নিয়ে আসার পর আর অন্য কোনো কিছু এখনো আদেশ করেননি। দেবতাগণের নির্দেশ নয়, এটা সংশ্লিষ্টকর্তার নির্দেশ পরমেশ্বরের। তিনি আমার স্ত্রীর গায়ে এসে কথা বলেন,
বা আমি সেটা শ্রবণ করি, সেই অনুপাতে কর্ম করি। যে হাতিটা কিনলো এটা মনে হয় যে তার স্ত্রীর প্রতি একটা প্রকার ভালোবাসা আমি মনে করি। তবে তার আর্থিক যে মধ্যবিত্তর লোক এই এত টাকা ব্যয়ে যে হাতিটা নিয়ে আসলো, ভবিষ্যৎ কি হবে সেটা আমি বলতে পারবো না। পটুয়াখালীতে 29টি জীবন্ত কচ্ছপ সহ একজনকে আটক করেছে র‍্যাব। গতরাতে শহরের চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে 7 স্টার পরিবহন থেকে এসব কচ্ছপ উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক শুকলাল বিশ্বাস কলাপাড়া উপজেলার মাছুয়াখালী গ্রামের শৈলেন বিশ্বাসের ছেলে। পরবর্তী সংবাদ দেখা আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।